রহস্যময় জাদুমন্ত্র আর ঘন অরণ্যের দেশ কামরূপ কামাখ্যা। কোনো পুরুষ সেখানে গেলে আর ফিরে আসা কঠিন। যৌবনবতী নারীদের রাজত্ব চলে সেখানে। পুরুষদেরকে জাদু করে কীতদাস করে রাখে এই যৌবনাবতীরাই। এছাড়াও সেখানে আছে বিশাল সিংহ, যার ডাকে ফেটে চৌচির হয়ে যায় পুরুষের অন্ডকোষ। দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় সেখানে। যে ফিরে আসতে পারে সে হয় জাদুকর। অনেক অসাধ্যকেই সে করতে পারে সাধন। কামরূপ কামাখ্যা সম্পর্কে এমন অনেক তথ্যই হয়তো আপনি শুনেছেন রাস্তার কোনো ক্যানভাসের মুখ থেকে। আপনি হয়তো প্রচণ্ড ভীত হয়েছেন, আবার কখনো হয়তো প্রচণ্ড আগ্রহ নিয়ে বিরামহীন শুনে গেছেন সেই সব কাহিনী। বন্ধুরা, আমিনাল নাদিমের আজকের এই পর্বে থাকছে কামরূপ কামাখ্যা সম্পর্কে সেই সকল অজানা দিক। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসামের কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় এক প্রাচীন মন্দিরের সন্ধান মেলে। এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামেই পরিচিত। আসামের গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি এক রাস্তায় ধরে যেতে হয় সেখানে। কামরূপ কামাখ্যার আশেপাশের অরণ্যে আর নির্জন পথে নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দের আত্মারা। সেখানে লুকানো তাবত রহস্য, রোমাঞ্চ আর গল্পকথা। হিন্দু দেবী কামাখ্যার মন্দিরটি 51 সীতাপীঠের অন্যতম। এই মন্দির চত্বরে দশম বিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে দশম মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বাগলামুখী, ছিন্নমস্ত, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাধাঙ্গী ও কমলা এই 10 দেবীর মন্দিরও রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। কামাখ্যার মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে গর্ভস্থ একটি গুহা। এটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি পেয়ে পৌঁছাতে হয় সেখানে। ভিতরে ঢালুপথের একটি খণ্ড আছে যেটি যৌনি আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রসবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যার নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। কামাখ্যার মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলোতেই এই একরকম যৌনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যার ভূগর্ভস্থ প্রসবনের জলধারা পরিপূর্ণ থাকে। প্রতি বছর গ্রীষ্মকালে আম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুময় হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এই সময় মূল গর্ভগৃহের প্রসবনের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে থাকে, ফলে এটিকে ঋতুস্রাবের মতো দেখতে দেখায়। প্রাচীন কামরূপ রাজ্যের বর্মণ রাজবংশের শাসনকালে তথা 350 থেকে 650 খ্রিস্টাব্দ এবং সপ্তদশ শতাব্দীর চীনা পর্যটক হিউয়েনসাংয়ের রচনা তো কামাখ্যার উপেক্ষিত রয়েছে। সেই সময় কামাখ্যাকে আব্রাক্ষ কিরাত জাতীয় উপাস্য দেবী বলে মনে করা হতো। 9ম শতাব্দীতে মেচ্ছ রাজবংশে বনমলবর্বদের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যা শিলালিপি উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম-9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি আছে 1566 থেকে 1572 খ্রিস্টাব্দে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দিরটি ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে 1498 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিংশ সিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরের পূজার পুনঃপ্রবর্তন করেন।
তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদান ব্যবহার হয়েছিল। পরে আহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আবারও বড় করে তোলেন। অন্যান্য মন্দিরগুলো পরে নির্মিত হয়। অনুমান করা হয় প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখনও বলিদান এখানে পূজার অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগ বলি দেন। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যার পূজা করলে সকল ইচ্ছা পূরণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। 12 খ্রিস্টাব্দে নীলাচল পর্বতে মঙ্গোলয় আক্রমণকালে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমান আক্রমণের সময়। গারো উপজাতির মানুষরা একসময় কামাখ্যায় শুকর বলি দিত। কামাখ্যার পূজা বামাচার ও দক্ষিণাচার উভয়ের মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পুজো দেওয়া হয়। মাঝে মাঝে পশু বলিও হয়। স্ত্রী পশু বলি দেওয়া সাধারণত নিষিদ্ধ হলেও বহু পশু বলির সময় এই নিয়মের ছাড় দেওয়া হয়। কালিকা পুরাণের মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। এখানে তার মৃতদের যৌনী অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল। দেবী ভগবত পুরাণের 108 পীঠের তালিকায় যদিও এই তীর্থের নাম নেই, তবে অপর একটি তালিকায় কামাখ্যার নাম পাওয়া যায়। যোগিনীতন্ত্রে অবশ্য কালিকা পুরাণের মতামতকে অগ্রাহ্য করে কামাখ্যা কালী বলা হয় এবং যৌনীর প্রতীকত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক আম্বুবাচি মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসে। এছাড়াও বার্ষিক মনসা পূজা মহাসমারোহে আয়োজন করা হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দিরে একটি অন্যতম প্রধান উৎসব।